গোপন খবরের ভিত্তিতে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই লরিসহ খালি সিলিন্ডার বোঝাই একটি অটো আটক করল ধর্মনগর থানার পুলিশ। এ বিষয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, বুধবার মাঝরাতে পুলিশের কাছে একটি খবর আসে যে ঢুপির বন্ধ এলাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি থেকে সিলিন্ডার নামিয়ে সেই গ্যাস সিলিন্ডার থেকে খালি গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে TR05F1783 নম্বরের একটি লরি এবং TR05D1753 নম্বরের একটি অটো আটক করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে লরির সহচালক অশোক দাসকেও আটক করে পুলিশ। অটো থেকে খালি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বেশ কিছু গ্যাস সিলিন্ডার সিল করার প্লাস্টিক লেভেলও উদ্ধার করে পুলিশ। বর্তমানে গাড়ি দুটি সহ উদ্ধারকৃত সামগ্রী ধর্মনগর মহকুমা খাদ্য দপ্তরের হাতে তুলে দিয়েছে পুলিশ। আজকে ভোররাত প্রায় দুটোর সময় আমরা একটা ইনফরমেশন পাই যে দুর্গন এলাকায় একটা এলপিজি গাড়ি থেকে কিছু সিলিন্ডার গ্যাস সিলিন্ডার অ্যাডাল্টেড হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমাদের পুলিশ টিম রাত্র দুটোর সময় দুর্গন এলাকায় যায়, গিয়ে আমরা একটা ট্রাক গাড়ি যার নাম্বার TR05F1783 লোডেড উইথ এলপিজি সিলিন্ডার প্রায় 340টি মতো আমরা আটকাই, এবং পাশাপাশি ওই জায়গাতেই একটা অটো TR05T1753 যার মধ্যে কিছু খালি সিলিন্ডার ছিল এবং এমটি কক ছিল। তো সেই দুটি জিনিস আমরা দেখতে পাই, দেখার পর আমরা সিজ করে থানাতে নিয়ে আসি এবং সঙ্গে ওই ট্রাক গাড়িটার যে কোর ড্রাইভার ছিল তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমরা এখন আপাতত কিছু ইনভেস্টিগেশন করার পর যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের কাছে আমরা হ্যান্ড ওভার করবো, তারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করার পর তারপর আমরা নেক্সট আমরা লিগাল স্টেপ নেব। এদিকে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি থেকে পুলিশ আসাম এবং ত্রিপুরার দুটি রেজিস্ট্রেশন উদ্ধার করেছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মহকুমা খাদ্য দপ্তরের ইন্সপেক্টর বাসব ভট্টাচার্য। পুলিশের পক্ষ থেকে এগুলি আমাদের কাছে হস্তান্তর করার প্রসেস চলছে, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এগুলি হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা এগুলি আমাদের যে পদ্ধতি আছে আমরা যথাযথ পদ্ধতি মেনে আমরা এখানকার যে লোকাল গ্যাস এজেন্সি আছে, কারণ এগুলি হাইলি এক্সপ্লোসিভ, এগুলি তো যে কোনো জায়গায় রাখা যাবে না। আমরা আমাদের গ্যাস এজেন্সির যারা এখানে দায়িত্বে আছেন আমরা গ্যাস এজেন্সির কাছে আমরা এগুলি স্টকগুলি আমরা হ্যান্ড ওভার করবো। ফার্দার এনকোয়ারি যতক্ষণ না ফাইনাল ডিসিশন কিছু আসবে ততক্ষণ অবধি তাদের সেফ কাস্টডিতে থাকার জন্যে এবং সেফলি এগুলি ওখানে রাখার জন্যে আমরা গ্যাস এজেন্সির কাছে এগুলি হ্যান্ড ওভার করবো, এবং এই সংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ জানিয়ে আমরা থানায় অভিযোগ জানাবো লিখিতভাবে, এবং পরবর্তীতে নিশ্চয়ই পুলিশ তারা তদন্ত করে দেখবে যে তার পেছনে অন্য কোনো ব্যাপার আছে কিনা। উদ্ধারকৃত সিলিন্ডারগুলো খাদ্য দপ্তরকে হস্তান্তর করার প্রক্রিয়া শেষ হওয়ার পর এই সিলিন্ডার পাচারের সাথে আরও অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।